নমস্কার বন্ধুরা, মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের রুই ভাপার রেসিপি শেয়ার করব। এটা গরম ভাত দিয়ে ভীষণ খেতে ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। এটাকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে মিনিট 15 থেকে 20 রেখে দেব। মাছটা আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এবার এদিকে কড়া একটা গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে হালকা করে আমি সাঁতলে নেব। খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না, যেহেতু আমি রুই ভাপা বানাবো, সেই কারণে আমি এটাকে হালকা করে জাস্ট একটু সাঁতলে নেব। এক দিকটা আমার হয়ে গেছে, মাছগুলোকে আমি উল্টে অপর দিকটাও এইভাবে হালকা করে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমি এবার অন্য একটা পাত্রে তুলে নেব। এবার আমি এখানে একটা টিফিন কৌটো নিয়েছি। এই টিফিন কৌটোর মধ্যেই মাছগুলোকে আমি ভাপাতে দেব। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে টক দই। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে কালো সর্ষে বাটা। এখানে আপনারা চাইলে সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়েও রান্নাটা করতে পারেন, তবে কালো সর্ষেতে রান্নাটা বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল আমি ব্যবহার করছি। যেহেতু লবণ আর হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করে রাখা ছিল, তাই লবণটা একটু বুঝে দেবেন। আর দিয়ে দেব এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা। এই লঙ্কাতে ঝাল হবে না, তবে কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার আছে, সেটা এই রান্নাতে খুব ভালো লাগবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে টক দইয়ের সাথে সমস্ত মশলা তেল মিশে যায়। খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার হালকা সাঁতলে নেওয়া মাছগুলোকে এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম হালকা হাতে কাজটা করতে হবে, না হলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। একদম হালকা করে আমি উল্টে পাল্টে আমি মাছগুলোর গায়ে মশলাটা লাগিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এবার মাছটা ভাপানোর জন্য আমি এখানে একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার টিফিন কৌটোটা খুব সাবধানে গরম জলের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন টিফিন কৌটোর মুখ পর্যন্ত জল উঠে না আসে। একটু কম পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট 15 আমি এটাকে ভাপিয়ে রান্না করে নেব। মিনিট 15 পরে ঢাকনা খুলছি। এখনই কিন্তু এটাকে আমি বার করব না, একটু ঠান্ডা করে নেব, তারপর ধীরে সুস্থে আমি এটা ঢাকনা খুলব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে আমার রুই ভাপা। এটা দেখতে যেমন সুন্দর হয়, এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা গরম ভাত দিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।